সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হাড়িয়া কাবাব। তো হাড়িয়া কাবাব বানানোর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ মাংস ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি বিভিন্ন উপকরণগুলো মিশিয়ে নেব। তো এর মধ্যে মেশানোর জন্য আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি এখানে 1 চা চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ, কিছু এলাচ নিয়ে নিয়েছি 5-6টা, কিছু লং নিয়ে নিয়েছি, কিছু দারচিনি নিয়ে নিয়েছি, এখানে লবণ নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ, চিনি নিয়ে নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। দেখুন ভিউয়ার্স, এখানে হচ্ছে সবগুলো উপকরণ। মরিচ বাটা নিয়ে নিয়েছি আমি এখানে 1 চা চামচ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে মাখিয়ে 1.5 ঘন্টার মতো মেরিনেট করব। আর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল অ্যাড করে নিব, ঠিক আছে? তো আমি এই উপকরণগুলো দিয়ে এটাকে আমি মেরিনেট করে নিচ্ছি। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেল দিয়ে দিলাম এবং টক দই দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ, ঠিক আছে? এই সবগুলো উপকরণ মিশিয়ে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। দেখুন হাড়িয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে মাংসের কিমা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ মুড়ির গুঁড়া নিয়ে নিয়েছি, 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ আদা বাটা নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ গুঁড়া মশলা গুঁড়া নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখন সবগুলো উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে নেব হাড়িয়া কাবাব তৈরি করার জন্য। কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি হাড়িয়া কাবাব তৈরির জন্য। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে, মাংস যে মেরিনেট করতে রেখেছিলাম 1.5 ঘন্টার মতো, ওই মাংসগুলো দিয়ে আমি হাড়িয়া কাবাবের জন্য মাংসটা কষিয়ে নেব। আমার পেঁয়াজগুলো একটু কষানো হয়ে গিয়েছে, একটু লাল লাল হয়ে গিয়েছে সামান্য। এর মধ্যে আমি এখন মাংসগুলো ঢেলে দেবো। তেলের মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিয়েছি। মাংসগুলো যে মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি যে কোফতা তৈরি করার জন্য যে উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট করে বল করে দিয়ে দেব। তো এখন আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, হাড়িয়া কাবাব বানানোর জন্য আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে তেল উঠে গেছে, হ্যাঁ, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন মাংসের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কোফতাগুলো দিয়ে দিব, যে কোফতাগুলো বানিয়ে রেখেছি। কষানো হয়ে যাওয়ার পর মাংসের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। জন্য যেই উপকরণগুলো আমি আপনাদেরকে বলেছিলাম সেই উপকরণগুলো একত্রে মিক্স করে আমি কোফতাগুলো বানিয়ে রেখেছি। এখন মাংসের মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিব। মাংসের মধ্যে পানি দিয়ে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসের মধ্যে কোফতাগুলো এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে নেব এবং ঢাকার পর 5 মিনিট এটাকে নাড়াচাড়া। দেখুন
হাড়িয়া কাবাবে দেওয়ার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন হাড়িয়া কাবাবের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা এবং ঘি আর কিছু বাদাম কুচি দিয়ে হাড়িয়া কাবাবটা সেদ্ধ হতে দেব। দেখুন হাড়িয়া কাবাবের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ। আর এর মধ্যে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে, হ্যাঁ, সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার হাড়িয়া কাবাব। দেখুন তৈরি হয়ে গেছে আমার হাড়িয়া কাবাব। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবো। গেল আমার হাড়িয়া কাবাব রেসিপি। তো আশা করি এই রেসিপিটা সবার ভালো লেগেছে। আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন, খুব চমৎকার এই রেসিপিটি খেতে। এবং কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপি এবং কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন।